আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরে ও কাছে, দেশ বিদেশে, যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান বানান করে কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা শিখব সূরাতুল বাকারার 55 নং আয়াত থেকে। তাহলে চলুন আমরা সরাসরি কোরআন ক্লাসে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر وا همزه ذال زر إذ وإذ قف لام بش قل تامين بش تم قل تم يا خرا زبر يا أكاليف ميمو بش مو أكاليف سين خرا زبر سا أكاليف يا موسى لم نون زبر لن نون سكينر بامي নুন আসছে গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে। নুন হামজা পেশ নু মিমজের মি নুন জবর না লান নু মি না লাম জবর লা কাফ জবর কা লা কা হা তা জবর হাত তা খারা জবর তা হাত তা নুন জবর না র লাম জবর অরল। আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ আসে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। তাস্তিদের ডানে হরকত ছাড়া হরফ গুলো আমরা পড়বো না। লাম খারা জবর ল হা জবর হা না র ল হা জিম হা জবর জাহ র জবর র তা দুই জবর তেন তানবিনের বামে ফা আসছে গুন্না হবে। জাহ র তেন ফা জবর ফা হামজাহ জবর আ খ জবর খ জাল তা জবর জাত ফা আ খ জাত কাফ পেশ কু মিম সত পেশ মুস। তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ গুলো আমরা পড়ব না। সদ খারা জবর স আইন জের আই কফ জবর ক তা পেশ তু ফাখাযাত কুম সাইকাতু ওয়াও জবর ওয়া হামজাহ নুন জবর আং নুন সাকিনের বামে তা গুন্নার হরফ গুন্না হবে। তা মিম পেশ তুম ওয়া আনতুম তা নুন জবর তা জ পেশ লু রাও পেশ রো। মাদের হরফের বামের হরফ অক্ষ হলে তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ سَامِمْ بِشْ ثُمْ مِمْ زُبَرْ مَا ثُمْ مَا بَا زُبَرْ بَا عِنْ سَا زُبَرْ عَثْ نُنْ خَرَ زُبَرْ نَا كَفْ مِمْ بِشْ كُمْ مِمْ سَكِنَرْ بَا مَي مِمْ أَشْتَ گُنَّا هَبِي بَعَثْنَاكُمْ নিম নুনজের মিম নুন সাকিনের বামে বা আসছে গুন্নাটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বা আইন জবর বা দালজের দি মিদি মিম ওয়াও জবর মাউ হারফিলিন তাজের তি ক্যাফ মিম পেশ কুম মাউতি কুম লাম জবর লা আইন লাম জবর আল লাম জবর লা কাফ মিম পেশ কুম লাআল্লাকুম তা শিন জবর তাশ কাফ পেশ কু রাও পেশ অরো। মাদের হরফের বামের হরফে অক্ষ হলে তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে। ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَاو زَبَر وَا ظَا لَمْ زَبَر ظَل لَمْ لَمْ زَبَر لَل نُنْ أَلِفْ زَبَر نَا وَظَلَّلْنَا عين زبر ع لم يزبر لي حرف لين كاف بشكو ميم لم بش مول عليكم غين زبر غ ميم الف زبر ما ميم زبر ما غ ما ما واو زبر و همزه نون زبر ان زال لم زبر زل نون الف زبر نا وانزلنا عين زبر ع لم يزبر لي علي كاف بشكو ميم لم بش مول আলাইকুমুল মিম নুন জবর মান নুন জবর না মান না ওয়াও সিন জবর ওয়াস সিন লাম জবর সাল ওয়াও খারা জবর ওয়া ওয়াসাল ওয়া ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস
وَالسَّلْوَى كَفِّشْكُ لَمُ بِشْلُو كُلُو مِمْ نُنْزِرْ مِيُنْ طَيَّ زُبُرْ طَيَّ زِرْيِ مِيُنْ طَيِّ بَكَرَ زُبُرْ بَاتَ زِرْتِ طَيِّبَاتِ مِمْ أَلِبْ زُبُرْ مَا رَا زُبُرْ رَا زَا قُفْ زُبُرْ زَا قُ نُنْ كَرَ زُبُرْ نَا كَفْ مِمْ بِشْكُمْ مَا رَزَقْنَاكُمْ كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاوْ زُبُرْ وَا مِمْ أَلِبْ زُبُرْ مَا وَمَا زَا زُبُرْ زَا لَمْ زُبُرْ لَا مِمْ أَوْ بِشْمُ نُنْ أَلِبْ زُبُرْ نَا ظَلَمُونَا وَاوْ زُبُرْ وَا لَمْ كَرَ زُبُرْ لَا كَفْ نُنْ زِرْ كِنْ وَلَكِنْ كَفْ أَلِبْ زُبُرْ كَا نُنْ أَوْ بِشْنُ কানু উপরে চিকন চিহ্ন তিন আলিফ টানতে হবে হামজা নুন জবর আং গুণ হবে ফা পেশ ফু সিন জবর সা হা মিম পেশ হুম আনফুসাহুম ইয়া যা জবর ইয়া লাম জের লি মিম ও পেশ মু মাদার হরফের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু أنفسهم يظلمون الحمد لله আজ এ পর্যন্তই যাওয়ার পূর্বে আমি পূর্ণ পড়াটি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি আমরা সকলেই কোরআন খুলে আয়াত ধরে ধরে ফলো করি ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই যাওয়ার পূর্বে সকলকে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে একজন কোরআনের প্রচারক হিসেবে কবুল করে নিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু